नमस्कार, आमी प्रदीप प्रामाणिक। नवजीवन स्टाडी सेंटर तरफ थे नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय सकल छात्र छात्री के स्वागत जानाई। मुहूर्ते आबार एक नोटिफिकेशन पब्लिश करलो नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी। एटा किन्तु यूजी स्टूडेंटदेर जोन्नो। एकोन जे भिडियोटा आपनादेर सामने आमी उपस्थापन करते चलेछि, एटी कोन डेटे स्टूडेंटदेर परीक्षा शुरू होच्छे, कबे थेके कोन डेटे कादेर परीक्षा, कटा थेके कटा पर्यन्त कबे शेष, एवं कोन डेटे कादेर परीक्षा सेटाई भाइटाल। कारण एखाने कोड नम्बर दिया आछे, अनेक स्टूडेंट आछे तादेर कटा पेपर आछे जाने ना। आमी टोटालटाई विस्तारित तो आलोचना कर दिच्छि। फार्स्ट इयार एवं सेकेंड इयारे स्टूडेंट जारा यूजीते पढ़ें, आपनादेर कोन दिने आपनादेर परीक्षा आछे सेटा विस्तारित तो आमी आलोचना करछि, देखे नीन। प्रथमे आसि एखाने, देखे नीन जे नोटिफिकेशनटा आज ही पब्लिश करलो। एवं एटा यूजी अंडार ग्रेजुएटर, ठीक आछे। एटा सेमिस्टार वन, सेमिस्टार थ्री, सेमिस्टार टू एवं सेमिस्टार फोरेर स्टूडेंटदेर जोन्नो। एइबारे समयसूची आगे देखे नीन जे समयसूचीटा किभाबे यूनिवर्सिटी भाग करेछे। प्रथमे आमी आसबो सकाल दसटा थेके, देखे नीन, सकाल दसटा थेके बारोटा, একটা থেকে তিনটে, আবার একটা থেকে পাঁচটা, দুটো থেকে চারটে, আবার দুটো থেকে পাঁচটা। এই টাইমটা কিন্তু খুব ভাইটাল, অবশ্যই করে আপনারা এটা মাথায় রাখবেন যে কোন ডেটে কখন কী পরীক্ষা হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ডেট টাইমটা আবার দেখে নিন, এই টাইমটা কিন্তু আপনাদের জানা খুবই দরকার, কারণ এই টাইমে অনুসারেই সব কিছু হয়। দশটা থেকে বারোটা, একটা থেকে তিনটে, আবার একটা থেকে পাঁচটা, দুটো থেকে চারটে এবং দুটো থেকে পাঁচটা। আচ্ছা, এইবারে কখন কাদের কীরম হয় দেখে নিন। আপনারা যারা পঞ্চাশ নাম্বারে পরীক্ষা দেবেন, টোটাল ইউজি স্টুডেন্টদের পরীক্ষা কিন্তু আছে সত্তর নাম্বারের মধ্যে, কুড়ি নাম্বারে অ্যাসাইনমেন্টের হয়ে গেছে বা হচ্ছে। এবং পঞ্চাশ নাম্বারের যে পরীক্ষাটা আপনাদের আছে, পঞ্চাশ নাম্বারের পরীক্ষা সময় দেয় দু ঘন্টা। যে কোনো পঞ্চাশ নাম্বারের পরীক্ষা আপনাদের সময় দেবে দু ঘন্টা। যেমন দেখুন, সকাল দশটা থেকে বারোটা, ঠিক আছে, এই দশটা থেকে ওই জন্য বারোটা। আবার দেখুন এখানে আছে একটা থেকে তিনটে, এখানে আছে আবার দুটো থেকে পাঁচটা, আবার একটা থেকে চারটে। আবার কি যেগুলো যে সমস্ত সাবজেক্টগুলো আপনাদের মার্কস বেশি আছে, অর্থাৎ একশো নাম্বারে পরীক্ষা দেবেন, সেগুলো হবে চার ঘন্টা পরীক্ষা বা তিন ঘন্টা পরীক্ষা। অনার্স পেপার যদি হয় সেক্ষেত্রে চার ঘন্টা, আর পাশের পেপার যদি হয় সেক্ষেত্রে তিন ঘন্টা পরীক্ষা। কিছু কিছু সময় দেখবেন এইভাবে দেওয়া আছে। যাই হোক, এইবার আসি কোন ডেটে কাদের পরীক্ষা, এটুকু ভাইটাল, কারণ অনেক স্টুডেন্ট আছে আপনারা সাবজেক্ট কোড ঠিকঠাক জানেন না। এই জন্য আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, একটু ধ্যান দিয়ে শুনুন, সমস্ত কিছু আপনাদের কাছ থেকে সহজ হয়ে যাবে। কারণ ইউজি আপনারা ফার্স্ট ইয়ার, আপনাদের সাবজেক্ট মেনশনটা খুবই ভাইটাল। এবং এই যে কোডগুলো দেওয়া আছে আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না, আমি ধীরে ধীরে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। প্রথমে আপনাদের যে ডেটটা দিয়েছে ইউনিভার্সিটি, সেই ডেটটার দিকে তাকিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এগারো তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে। এগারো তারিখ থেকে আপনাদের পরীক্ষার সময় সূচনা শুরু হচ্ছে। দেখে নিন, আমি একটু আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। এগারো এগারো অর্থাৎ স্যাটারডে আপনাদের কিন্তু যে কোনো পরীক্ষা, আবার বলছি আপনাদের যে কোনো পরীক্ষা কিন্তু শনিবার এবং রবিবার হবে। এবং সেই সঙ্গে যে দিনগুলো ছুটি পাবে, সরকারি ছুটি থাকবে বা পূজার ছুটি থাকবে, সেই ছুটি অনুসারে আপনাদের লিস্ট তৈরি করেছে, ঠিক আছে। এইবার আসছি, তাহলে এগারো এগারো বেলা সকাল দশটা থেকে বারোটা, এখানে লেখা আছে দেখুন জি, আপনার জি একচল্লিশ এবং জি বিয়াল্লিশ, অর্থাৎ এই জি মানে এটা সেকেন্ড ইয়ারের পেপার। যারা সেকেন্ড ইয়ারে পড়েন, এই জি শুধু জি মানে সেটা আপনার বাংলা হতে পারে, জি বিজি, জি ইজি, জি এইচআই, জি এসও, জি জেডও, যাই হোক না কেন, মোটামুটি এটা হচ্ছে পাশের পেপার বা জেনারেল পেপার, ঠিক আছে। আবার বলছি, এটা পাশের পেপার বা জেনারেল পেপার, যাদের একচল্লিশ কিংবা বিয়াল্লিশ আছে, সেটা যে কোনোই সাবজেক্টটা হোক না কেন, আপনাদের
পরীক্ষা 11/11/2023 সকাল 10টা থেকে হবে। নেক্সট পরীক্ষাটা দেখুন, এখানটায় সকাল, এখানে একটা রুটিনটা একটু বাজে করেছে, এই একই দিনে, এখানে দেখুন একই দিনে সকাল 10টা থেকে 3টে, একই দিনে সকাল 10টা থেকে 3টে আপনারা মাত্র 1 ঘন্টা ব্রেক পাবেন, আপনাদের সেকেন্ড পেপার পরীক্ষা হবে, অর্থাৎ G31, অর্থাৎ GBG, GEG, GHI, GSO, GPS, যে কোনো পেপার, যে পেপারগুলো আছে সেই পেপারের পরীক্ষা হবে 1টা থেকে 3টে পর্যন্ত। বোঝা গেছে? এই হচ্ছে আপনাদের পাশের পেপার গেল। এবার নেক্সট পেপার আমি আসছি, নেক্সট বিষয়টা হচ্ছে আমি 25/11 এই দিনে কি পরীক্ষা আছে না, 25/11 2টো থেকে 4টে, আবার বলছি 25/11 অর্থাৎ 25/11তে পরীক্ষা আছে 2টো থেকে 4টে, G11, এটা বিএ বিএসসি বিকম। G11 মানে কি না, এটা আর্টস কমার্স সায়েন্স জি পেপার, অর্থাৎ জিবিজি, জিএসও, জিইজি, জিপিএস, জিজেডও, জিইজি, হ্যাঁ, যে কোনো সাবজেক্টের যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আবার বলছি যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের, যাদের জেনারেল পেপার 11 নম্বর আছে, তাদের এই দিনে 2টো থেকে 4টে পর্যন্ত পরীক্ষা, ঠিক আছে। নেক্সট পরীক্ষা আসছে দেখো 26, নেক্সট পরীক্ষা আছে 26/11, 26/11তে কি পরীক্ষা আছে না, বিএ বিএসসি বিকম, বিএ বিএসসি বিকমের পরীক্ষা আছে এইবারে। বিএ বিএসসি এদের কটা থেকে পরীক্ষা আছে না দেখে নিন, এখানে CC1, সিসি মানে কি অনার্স পেপার, সিসি মানে অনার্স পেপার 1, যাদের সেটা সমস্ত সাবজেক্টে আর্টস কমার্স সায়েন্স সমস্ত সাবজেক্টে যাদের প্রথম পত্রের, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আপনাদের প্রথম পত্রের পরীক্ষা আছে আপনাদের 26 তারিখে সকাল 10টা থেকে 12টা। এই যে টাইম টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার একটা থেকে তিনটে পর্যন্ত যে টাইমটা আছে সেই টাইমটা হবে। এটা তার ডেটটা কী আছে, 26 তারিখ, ঠিক আছে, 26 তারিখে আপনাদের এই পরীক্ষাটা, 26/11/2023 তারিখে এখানটায় আপনাদের ফার্স্ট পেপার হয়ে গেছে। এটা আপনাদের 1টা থেকে 3টে পর্যন্ত E2 অর্থাৎ CC2 মানে অনার্স পেপার 2 পরীক্ষা হবে, ঠিক আছে। সমস্ত আর্টস কমার্স সায়েন্স সমস্ত সাবজেক্টের আপনাদের অনার্স পেপারের পরীক্ষা আছে সেকেন্ড পেপার, ঠিক আছে। সকাল 10টা থেকে 12টা আছে ফার্স্ট পেপার, আর 1টা থেকে 3টে পর্যন্ত আছে সেকেন্ড পেপার। এইবারে আমি আসছি পরের বিষয়ে, 27 তারিখের পরীক্ষাতে আসছি। 27 তারিখে কি আছে, ঠিক ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্টগুলো আছেন, 27 তারিখে পরীক্ষা আছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সাবজেক্ট, এটা হচ্ছে CC3 অর্থাৎ অনার্স পেপার থ্রি, আপনার বিএ বিএসসি বিকম সমস্ত স্তরের স্টুডেন্ট যাদের প্রত্যেকের তৃতীয় পত্রের পরীক্ষা, আবার 1টা থেকে 3টে পর্যন্ত সেম একই চতুর্থ পেপার পরীক্ষা, ঠিক আছে। এই গেল, এর পরের সাবজেক্টে আমি চলে যাচ্ছি, এর নিচে দেখুন এটা হচ্ছে 2/12, ঠিক আছে, পরের সাবজেক্ট আপনারা লক্ষ্য করুন, 2/12, 2/12তে আপনাদের এখানে যে পরীক্ষাটা আছে দেখে নিন, এই পরীক্ষাটা হবে আপনার 2টো থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে, 2টো থেকে 5টা পর্যন্ত এই পরীক্ষাটা আছে আপনাদের। কম্পালসারি পেপার কারোর ইংরাজি আছে, কারোর বাংলা আছে, যাদের ইংলিশ নিয়েছেন AEBG 11 আর AEEG, হয় বাংলা নয় ইংলিশ যারা নিয়েছিলেন বিএ বিএসসি বিকম, সমস্ত স্টুডেন্টদের কিন্তু এই 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা ক তারিখে, 2/12, 2/12 তারিখে সোমবার পরীক্ষা, এটা ধ্যান দেবেন। নেক্সট আমি যাচ্ছি, দেখুন 3 তারিখ, 3 তারিখে 3/12 তারিখে কি পরীক্ষা হচ্ছে না, ওই সকাল
দশটা থেকে বারোটা পাঁচ নম্বর পেপার, পাঁচ নম্বর পেপারটা কিন্তু সেকেন্ড ইয়ারের পেপার, সেকেন্ড ইয়ারের যে স্টুডেন্ট আছে আপনাদের পাঁচ নম্বর পেপার, আর একই রকম ফের আপনার একটা থেকে তিনটে পর্যন্ত আপনাদের ছ নম্বর পেপার, এটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য বললাম। চলুন এবারে নেক্সট পরীক্ষা কবে আছে আমরা দেখে নিই, টাইম টেবিলটা তো বলে দিয়েছি। এইবারে দেখুন মজার ব্যাপার এবং সুন্দরভাবে টাইমটা যা করেছে খুব তাড়াতাড়ি ওরা সেরে নেওয়ার জন্যই করেছে। এইবারে আসছি এটা নয় বারো তারিখে কী আছে, জি একুশ মানে কি জেনারেল পেপার একুশ, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য, সেটা ওই বললাম অল সাবজেক্টে যাদের দেখবেন আগে জি সাবজেক্ট লেখা আছে, হ্যাঁ আপনার জি বিজি জি ইজি জি এইচ আই যা আছে তার একুশ নম্বর পেপার, জেনারেল পেপার বা পাশের পেপার এটা, এটা কটা দুটো থেকে শুরু হবে পাঁচটা পর্যন্ত চলবে। চলুন নেক্সট পেপারে যাই, এখানটা দশ বারো দু হাজার তেইশ, দশ বারো দু হাজার তেইশ বিএ বিএসসি বিকম সকাল দশটা থেকে বারোটা সাত নম্বর পেপারে পরীক্ষা হবে, আর সেম একেবারে একই প্রসেসে এখানে একটু, এখানে আপনার একটা থেকে তিনটে এসি ইলেভেন, অর্থাৎ আপনাদের যাদের ওই যে বললাম আইটি আইটিসি সেক্টর বা যে কম্পিউটার উপরে যে পেপারটা আছে এসি বিজি এসি এইচ আই এসি পিএস এসি জেডও এসি বিটি যাই হোক না, মানে কমার্স সায়েন্স কমার্স যাদের এসই থেকে শুরু আছে দেখবেন ইলেভেন নম্বর পেপারটাই পরীক্ষা হবে। আর নেক্সট পরীক্ষা কবে আছে আমি আপনাদের উল্লেখ করে দিই, সতেরো তারিখে দেখ ঠিক এক ষোলো তারিখে আপনাদের একটাই পেপারে পরীক্ষা রেখেছে, এটা যেহেতু অনেক স্টুডেন্টের পরীক্ষা আছে দেখুন এই এটা আছে ষোলো তারিখে আছে দেখুন, এটা দুটো থেকে চারটে কী আছে না এখানটা এইইএস পরিবেশবিদ্যা এইইএস পরিবেশবিদ্যা পরীক্ষাটা হবে, এখানটায় আর্টস কমার্স সায়েন্স সবার। এরপর আছে সতেরো বারো দু হাজার তেইশ দশটা থেকে সিসি এইট এটা সেকেন্ড ইয়ারের পেপার, সিসি মানে অনার্স পেপার, প্রত্যেক আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকের এইট পেপারের পরীক্ষা হবে ওই সকাল দশটা থেকে বারোটা, সেম একই রকম একই দিনে আবার একটা থেকে তিনটে হবে ন নম্বর পেপার, ঠিক আছে। এরপরেরটা আসছি, পরের পেপারটা কবে আছে দেখুন তেইশ বারো অর্থাৎ লাস্ট পরীক্ষা, সবার লাস্ট পরীক্ষা তেইশ বারোতে সকাল দশটা থেকে আছে দশ নম্বর পেপার, আর দু আপনাদের একটা থেকে আছে তিনটে পর্যন্ত এসি টুয়েলভ নম্বর পেপার। এই হলো মোটামুটি বিস্তারিত সব, যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, এছাড়াও লাস্ট মিনিট সাজেশান ও নোটসপত্র দেওয়া শুরু করেছি আমরা নবজীবন স্টাডি সেন্টার থেকে, যদি কারোর হেল্প লাগে তো যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।